ড্রেনের ভেতরে পড়ে গিয়ে এক বৃদ্ধর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে হাইড্রেন খোলা অবস্থায় পড়ে থাকার কারণেই বৃদ্ধর এইভাবে মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি শান্তিপুর নবীনপল্লী দালালপাড়ার। মৃত বৃদ্ধর নাম কার্তিক রায়, বয়স আনুমানিক 72 বছর। জানা যায়, গতকাল রাত 10টা নাগাদ ওই বৃদ্ধ সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই অসাবধানতা বশত সাইকেল থেকে পড়ে যায় ওই হাইড্রেনে। হাইড্রেনের ভেতরে পড়ে যাওয়ার কারণে বৃদ্ধর মাথার এক অংশে গুরুতর আঘাত লাগে। হাইড্রেনের ভেতরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকে বৃদ্ধ। খবর পায় পরিবার সহ এলাকার লোকজন। ঘটনাস্থলে এসে হাইড্রেন থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার হাইড্রেনটি দীর্ঘ দিন ধরে খোলা অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর আগেও অনেকেই ড্রেনের ভেতরে পড়ে গিয়ে আহত হয়েছে। দীর্ঘ দিন শান্তিপুর পৌরসভাকে জানিয়েছেন এলাকার লোকজন, কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি শান্তিপুর পৌরসভা। গতকাল রাতে হাইড্রেনের ভেতরে পড়ে গিয়ে বৃদ্ধর মৃত্যুর ঘটনায় শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে এক রাশক্ষোভ উগড়ে দিলেন এলাকার স্থানীয়রা। শান্তিপুর পৌরসভার গাফিলতির কারণেই বৃদ্ধর এই মর্মান্তিক মৃত্যু বলে দাবি এলাকার স্থানীয়দের। বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটা কী ঘটেছিল? ঘটনা আগামীকাল রাত্রি আনুমানিক 10টা নাগাদ আমাদের পাড়ারই নবীনপল্লী দালালপাড়া লেনের এক বাসিন্দা বৃদ্ধ, বয়স 72 বছর বয়স, তিনি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আচ্ছান্ন কালভার্টের নিচের থেকে কালভার্টের ওই গায়ের থেকে সাইকেল নিয়ে যাওয়ার পথে পড়ে যায়। পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। তার মাথার বড় একটা ইঞ্জুরি হয়েছে, তার মৃত্যু ঘটে ওইখানেই। আমরা ঘটনাস্থলে মৃত্যু ঘটেছে স্থলে সামান্য একটু কোথায় পড়েছিল উনি? ওটা নবীনপল্লী দালালপাড়া লেনের মাথায় যে কালভার্টটা আছে সে কালভার্টের নিচেই পড়ে গেছিল। আপনারা খবর পেয়েছিলেন? আমরা খবর পেয়ে গ্রামবাসীরা এসে ছুটে এসে তাকে তুলে ধরা হয়, তাকে তোলা হয় হসপিটালে নিতে নিতে অর্ধেক রাস্তায় গিয়ে তার মৃত্যু ঘটে। আজকে তো হসপিটালে নিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি তো উদ্ধার করেছে পুলিশ, আজকে তো ময়নাতদন্তের জন্য রানাঘাট হসপিটাল। এটা কি পথ দুর্ঘটনার কারণেই হতে পারে? ওটা পথ দুর্ঘটনার কারণেই হয়েছে। ওটা আপনার পাশে একটা কালভার্টের পাশে বাম্পার ছিল, সাইকেলে উনি যাচ্ছিলেন বৃদ্ধ লোক, মাজার এক সাইডটা তার আগে থেকে গাছ থেকে পড়ে ইঞ্জুরি ছিল, একটু পায়ে একটা কমজুরি ছিল, সেই কমজুরির কারণে সে হয়তো ব্যালেন্সটা ঠেকাতে পারেনি আর রাস্তার সাইডটা গড়ান ছিল, একবার সরাসরি কালভার্টের নিচে চলে গেছেন। নিজে থেকেই হয়েছে এটা? হ্যাঁ, এটা আপনাদের অনুমান? হ্যাঁ, নিজে, না কোনো গাড়ি এসে তাকে ধাক্কা? না না না, কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো গাড়িতে ধাক্কা মারেনি। পড়ে যাওয়ার পরে কি হয়েছিল? পড়ে যাওয়ার পরে তাকে আমরা দেখেছি তার আর কোনো কথা বলার শক্তি ছিল না। আমরা পাড়া প্রতিবেশী গিয়ে তাকে উদ্ধার করা হয়, করে হসপিটালে নিয়ে যাওয়া নিতে বলে তাকে ঘোষণা করা হয়। কি নাম ওনার? ওনার নাম কার্তিক রায়, বয়স 72 বছর। ওনাকে মিস্টার বলেই লোকে চেনে আমাদের পাড়া। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি নবীনপল্লী দালালপাড়া লেন শান্তিপুর নদিয়া। আপনার নাম? আমার নাম রমেন বিশ্বাস, আমি 22 নম্বর ওয়ার্ডের 158 নম্বর বুথের তৃণমূল সভাপতি।